আসসালামু আলাইকুম, আমি মমতাজ ইসলাম, নবপ্রবণ ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে ছেলেমেয়েরা আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি এখন ইংলিশ শ্রেণীর ক্লাস নেব বাংলা। বাংলায় আমি তোমাদের কিছু লিঙ্গ পরিবর্তন আর বিপরীত শব্দ দেব। দেখো তাহলে আমরা বলে চলে যাই। দেখো এখানে আছে লিঙ্গ পরিবর্তন, তোমরা অবশ্যই কিন্তু বসতে তখন থাকবে লিঙ্গ পরিবর্তন, তোমরা খাতায় পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ লিখে তারপরে তোমরা প্রশ্নের পুরলিঙ্গগুলো দেওয়া থাকবে, তোমরা স্ত্রীলিঙ্গগুলো এরকম করে আমি যেভাবে লিখেছি এইভাবে খাতায় লিখবে। আর দেখো ধোপা ধোপালি, কামান কামালি, কুটি কুটিলি, গোয়ালা গোয়ালি, মিঠালি মিঠালি, মালি মালিনী, মজুর মজুরি, জেলে জেলে, চাকর চাকরানী, নেত্র নেত্রী, পরীক্ষার্থী পরীক্ষার্থিনী, তাঁতি তাঁতিনী, পাগল পাগল পাগলানী, পাঠ পাঠিনী, বেদে বেদে নি। এই গেল তোমাদের পূর্ণিঙ্গ মানে লিঙ্গ পরিবর্তন। এরপরে এই লিঙ্গ পরিবর্তন অবশ্যই তোমরা আমি যে বলছি পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ উপরে অবশ্যই লিখে তারপরে আমি যেভাবে বোর্ডে লিখে দিচ্ছি এইভাবে পরীক্ষার খাতায় আমি দেখতে চাই, সবাই এটা ফলো করবে। তাহলে এই গেল লিঙ্গ পরিবর্তন। এরপরে দেখো আমরা আসছি বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ যেহেতু তোমাদের বই নেই, আমি তোমাদের বোর্ডে অর্থসহ লিখে দিচ্ছি, লিখে দিয়েছি, এটা তোমরা খাতায় তুললে তারপরে বলবে। তাহলে বিপরীত শব্দ দেখো কি আছে। বিপরীত শব্দ ঠিক এইভাবে খাতার উপরে মূল শব্দ বিপরীত শব্দ এই এইখানে লিখবে। লিখে তারপরে তোমরা মূল শব্দগুলো খাতা পুষ্টে দেওয়া থাকবে, তোমরা সুন্দর করে তুলবে, তারপরে বিপরীত শব্দগুলো লিখবে। দেখো মূল শব্দ কি বলছে, দুরন্ত বিপরীত শব্দে শান্ত, পা পূর্ণ, প্রশ্ন উত্তর, বিভঙ্গা পরকাল। খুব সহজ জিনিসগুলো তোমাদের কাছে, এত কঠিন লাগবে না। তোমরা এগুলো খুঁতেও পড়েছ যখন বই ছিল, এগুলো খুব কঠিন কিছু না, সবই তোমাদের সহজ করে দেওয়া হয়েছে। উদয় অস্ত, উত্থান পতন, চেনা অচেনা, চেতন অচেতন, জ্ঞানী মুখ, সরল জটিল। তারপরে দেখো জীবন মরণ, মন্দির মুক্ত, সব মিষ্টি তরল কঠিন, রাজা প্রজা। এই গেল তোমাদের বিপরীত শব্দ। বিপরীত শব্দে কিন্তু অবশ্যই আমি বারবার বলছি মূল শব্দ বিপরীত শব্দ লিঙ্গ পরিবর্তনে পুরলিঙ্গ স্ত্রীলিঙ্গ এটা কিন্তু অবশ্যই দেখবে। হ্যাঁ অবশ্যই দেখবে। দেখো তাহলে এ আমরা কি করলাম, প্রথম লিঙ্গ পরিবর্তন, তারপরে বিপরীত শব্দ। এখন তোমাদের আমি আলোচনা করব সমার্থক শব্দ। আমি মাত্র 10-12টা, হ্যাঁ মাত্র 12টা দিয়েছি, তোমাদের এখান থেকে পরীক্ষায় 5টি থাকবে। আমি খুব কমিয়ে দিয়েছি তোমাদের পড়ার যেহেতু এখন সময় নেই, আর এক্সট্রা কোনো বই নেই যে তোমরা কিছু এক্সট্রা বাসায় পড়বে, সে ধরনের কোনো সুযোগ নেই বলে আমি তোমাদের খুবই কমিয়ে দিয়েছি, মাত্র 12টা দিয়েছি। সেই 12টার ভিতর থেকে তোমাদের 5টা থাকবে। তা 12টা দেখো পেয়েছি ঘৃণা, ঘৃণা অবহেলা অনাদর, চার শশী চন্দ্র, চোখ নয়ন আঁখি, চোখ নয়ন আঁখি, ধন অর্থ সম্পদ। হ্যাঁ আমরা অনেক সময় বলি ধন সম্পদ অর্থ সম্পদ,
এটা সবসময় আমরা এক এক সময় এক একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার করি। নদী গান তটিনী, নারী কামিনী রমণী, তারপর দেখো পর্বত পাহাড় সই, পাথর শিলা প্রস্তর, পানি পানি জীবন। আমরা বাচ্চাদান্ত বলি না, পানির আর এক নাম জীবন, এটা আমরা সবাই জানি। এ হচ্ছে পানি বাড়ি জীবন। পাখি হক পঙ্খী, পৃথিবী ধরণী ধরা, ফুল পুষ্প কুসুম। তোমরা এগুলো যখন তোমরা এগুলো আমি যেহেতু তোমাদের এক্সট্রা বই নেই, আমি দুইটি করে দিয়েছি, যদি কারো বাসায় আছে কিনা জানি না আমি, তবে আমি চাবো যে আমি যেগুলো লিখে দিয়েছি তোমরা এইগুলোই পরীক্ষার সময় লিখবে এবং খাতায় এগুলো তুলবে। আমি দুইটি করে দিয়েছি, পরীক্ষার সময় দুইটিই লিখতে দেব, যে সমর্থ যে কোনো সমর্থক শব্দ দেখো যে কোনো দুইটি, এভাবে থাকবে তোমরা। আমি আমি চাবো যে আমি যেগুলো লিখে দিয়েছি তোমরা সেগুলোই লেখো। এরপরে যদি কেউ এসে বাড়তে পারো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু যাদের তোমাদের বই নেয় এই জন্য আমি দুইটি করে অর্থ লিখে দিয়েছি, যে আর বই অনেক অনেক কাছে অনেকের কাছে হয়তোবা ঠিক আছে। তোমরা এইটা আগে খাতায় তুলবে, তারপরে তোমরা যেভাবে আমি লিখে দিচ্ছি এইভাবে তোমরা খাতায় তুলবে, তারপরে পড়বে। আর আমি দুইটি করে তিনটি করে দিতে পারতাম, কিন্তু দিই নেই, যেহেতু পরীক্ষায় দুইটি করে দেব, তোমরা দুইটি করেই পড়ো। এই বারোটার মধ্যে থেকে পাঁচটি থাকবে, তোমরা পাঁচটি ভালো করে এডিটার থেকে পাঁচটি থাকবে, যে কোনো পাঁচটি তোমরা বারোটা পড়লে এর মধ্যে পেয়ে যাবে। তাই আমি আর তোমাদের ক্লাস বাড়াবো না, তোমরা এইগুলো পড়াশোনা করো, আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর আগের ক্লাসগুলো কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার উপরই ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো মিস করবে না, অবশ্যই দেখবে আগের ক্লাসগুলো। আর এই ক্লাসগুলো এই দুইটি ক্লাসের উপরেই তোমাদের প্রশ্ন হবে এবং একশো মার্কের পরীক্ষা হবে। তাহলে তোমরা পড়াশোনা করো আর ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।